আজ আপনারা জানেন উল্টোডাঙ্গা থেকে রুবির মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু চিকিৎসকরাও সামিল হয়েছেন। সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখো অনুষ্ঠু, আর কিছুক্ষণ বাদেই ডার্বি ম্যাচ শুরু হবে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ নিয়ে শত্রুতা বিশ্বখ্যাত, তুমি জানো। আমরা জানি যে এই ডার্বি ম্যাচকে কেন্দ্র করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আজকে মানববন্ধন ছিল। মানববন্ধনে আজকে যোগদান করেছেন সিনিয়র চিকিৎসকরা। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সিনিয়র চিকিৎসকদের যে মানববন্ধন, সেই যুবভারতী স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল। তার কারণ কি তোমাকে বলে রাখি, যখন সিনিয়র চিকিৎসকরা এখানে হাতে হাত দিয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলছিলেন, ঠিক সেই সময় এখানে জনৈক এক সমর্থক জয় বাংলা স্লোগান তুলতে থাকেন। ঠিক সেই সময় যখন জয় বাংলা স্লোগান দেন জনৈক সমর্থক, তখনই যারা এখানে সিনিয়র চিকিৎসক রয়েছেন এবং অন্যান্য যারা সমর্থক, তারা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছিলেন, তারাও তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এবং কি ঠিক ঘটনাটা ঘটেছিল, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তার সঙ্গে আমরা জেনে নেব। আপনারা যখন উই ওয়ান জাস্টিস বলছিলেন, হাতে হাত দিয়ে মানববন্ধন করছিলেন, ঠিক সেই সময় জয় বাংলা স্লোগান, ঠিক কী হয়েছিল ঘটনাটা সেই সময়? সেই সময় আপনারা দেখেছেন যে আমরা সিনিয়র চিকিৎসকরা এই ক্রীড়ামোদী মানুষের সামনে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করে আমরা আমাদের দাবিগুলি সমর্থনে স্লোগান দিচ্ছিলাম। আমাদের পিছন থেকে এসে দুজন মানুষ, তারা বলেন যে এখানে জয় বাংলা ছাড়া আর কোনো স্লোগান দেওয়া যাবে না, এইরকম একটা দাবি করেন। কিন্তু হচ্ছে যে আমাদের সমস্যাটা, তখন ক্রীড়ামোদী মানুষ আরও অনেক এগিয়ে আসেন, তারা আরও আমাদের আওয়াজকে আরও হচ্ছে যে চিৎকার করে আমাদের স্লোগানগুলোতে তারা যোগ দেন। এবং এই আমাদের হচ্ছে তিলোত্তমার ভয় নেই, আমরা রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানে তাদের হচ্ছে তারা জায়গা ছেড়ে পালাতে বাধ্য হন। ফলে হচ্ছে যে এখানে ক্রীড়ামোদী যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে আমাদের যে কর্মসূচি সেটা বিরাট খুব ভালোভাবে আমরা করতে পেরেছি। কিন্তু এই যে থ্রেট কালচার, যে হচ্ছে যে আমরা যেখানেই বিচারের দাবি কথা বলবো সেখানেই শাসক ভয় পাচ্ছে, বিচারের কথা বিচার চাই বললেই শাসক ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে তারা দিশেহারার মতো আচরণ করছে, আমাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। এই যে আজকে আবার প্রমাণ হলো যে সাধারণ মানুষ, তারা দেখছিলেন আমাদের প্রথম দিকে আমাদের স্লোগান, কিন্তু যে মুহূর্তে দেখলেন আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে তারা এসে আমাদের সঙ্গে স্লোগানে গলা মেলালেন। এবং কিন্তু যারা জয় বাংলা ছাড়া আর কোনো স্লোগান দেওয়া যাবে না বলে বলছিলেন তারা কিন্তু ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হলেন। অনুষ্ঠান তুমি শুনতে পেলে, আমরা কথা বললাম সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি যেমনটা বললেন যে মুহূর্তে জয় বাংলা স্লোগান উঠেছিল এখানে সিনিয়র চিকিৎসক এবং অন্যান্য যারা সমর্থক ছিলেন তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আরও জোরে তারা বলতে থাকেন। এবং তারপর যে দুই জনৈক সমর্থক যারা জয় বাংলা স্লোগান তুলেছিলেন তারা এখান থেকে সরে যান। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।